বিজয় সেতুপতি বলে যার কথা আসে, যে দ্বিতীয় লিড ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার তৃষা কৃষ্ণান, তার অভিনয় নিয়ে সন্দেহ করার কিছু নেই, সে অসাধারণ এক অভিনেত্রী। আসলে 96 মুভির চরিত্রে দুইটি থাকে, পার্শ্ব চরিত্র অনেক থাকে। এই সিনেমার মানে সবচেয়ে ভালো দিকটা হলো সিনেমাটোগ্রাফি, অসাধারণ সিনেমাটোগ্রাফি, ফ্রেম টু ফ্রেম কাজ করার একটা যেই চেষ্টা প্রতিটা ডিরেক্টরের থেকে থাকে, তাই ডিরেক্টর দারুণভাবে করেছে। ডিরেক্টর নাম প্রেম কুমার। যাই হোক, এই মুভিতে মানে এত সুন্দরভাবে গল্প বলা হয়েছে, কোনো সময় গান ইউজ করা হয়েছে, কোনো সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, কোনো সময় এমন হয়েছে যে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই পুরো গল্প বলে দিয়েছে এবং দর্শক তা ধরতে পেরেছে। এটি হলো ডিরেক্টরের এবং আমার বলতে চাই যে এডিটরের মানে অনেক বড় একটা সাফল্য। আপনি বা আমি হয়তো 96 মুভির কেউ না, আমাদের এমন কোনো গল্পই নেই, কিন্তু গান, ডায়লগ এবং গল্প বলার স্টাইল দিয়ে আপনাকে এত সুন্দরভাবে প্রভাবিত করবে যার কারণে মনে হবে যে আপনি 96 মুভির একটা ক্যারেক্টার এবং আপনার সাথে এমন এত কিছু হচ্ছে। আর এই মুভি নিয়ে বিশেষ কিছু বলার নেই, এভাবে তিনটি রিমেক হয়েছে, অনেকেই দেখেছে। পার্সোনালিটি আমার খুব ফেভারিট একটি মুভি, 8.6 ইন্টারনেট মুভি ডাটাবেজে রেটিং পেয়েছে, যা ইন্ডিয়ার সেরা 10 বা 12 সিনেমার মধ্যে একটি জায়গা করে নিয়েছে মানে রেটিং অনুসারে। আর সুন্দর করে আরেকটা কথা যে বলতে হয় যে কিছু মুভি আছে যে আপনি গল্পটা খুব সাদামাটা, গল্পটা খুব হিট হবে না, কিন্তু গল্পটা আপনাকে দেখলেই খুব ভালো লাগবে। 96 মুভি তেমন একটি ছবি, আশা করি ভালো লাগছে আমার রিভিউ।